হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আজকে আমরা একটা ছোট্ট রিভার সুবর্ণরেখা নিয়ে আলোচনা করব। সুবর্ণরেখা একটি পূর্ববাহিনী নদী। দেখো, সুবর্ণরেখার দৈর্ঘ্য 395 মিটার। খুব তাড়াতাড়ি আমরা খুব ছোট্ট একটা ক্লাস হবে আমাদের এটা। দেখো, ছোটনাগপুর মালভূমির রাঁচি থেকে এটা প্রস্তুতি লাভ করেছে এবং তোমার উড়িষ্যার তালসারির কাছে গিয়ে বঙ্গোপসাগর করেছে। ঠিক আছে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে যে কয়েকটা তোমার এখানে উপনদী রয়েছে। উপনদীগুলো খুব একটা আসে না, কিন্তু এখানে যে ক্ষুদ্র জলপ্রপাত রয়েছে এটা সুবর্ণরেখাতে। ঠিক আছে, তোমার আর এখানে রয়েছে তোমার ঘেটালসুদ বলে একটা ড্যাম রয়েছে, ক্ষুদ্র জলপ্রপাত রয়েছে, আর চান্ডিল বলে একটা বাঁধ রয়েছে। এগুলো আমি এখানে লোকেশনগুলো দিইনি, এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে দিয়েছি। ঠিক আছে, এগুলো পড়বে। ক্ষুদ্র জলপ্রপাতটা কিন্তু সুবর্ণরেখার উপরে অবস্থিত। আচ্ছা, এবার বাকি যে রিভারগুলো দেখবো আমরা, দেখো ডুলাং নদী, ঠিক আছে, কাঞ্চি রিভার, ডুলাং নদী। দেখো এই নদীটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এই দিকটা হচ্ছে বাম তীরের উপনদী। ডুলাং একটা ইম্পর্টেন্ট উপনদী। এদিকে দেখো কাঞ্চি আছে, খড়কাই আছে, ঠিক আছে, কড়কারি আছে, রানু আছে, ঠিক আছে, আর গর্ভু আছে। তো এই নদীগুলো সমস্ত কিন্তু তোমার সুবর্ণরেখার সমস্ত উপনদী। এই সুবর্ণরেখা নদীটি ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে প্রবাহিত হয়েছে। তো এই দেখো, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ঘাটশিলা। ঠিক আছে, ঘাটশিলা কিন্তু সুবর্ণ রেখার তীরে অবস্থিত একটি শহর। এটা একটা তামা খনির শহর। ঠিক আছে, তাম্র খনি শহর। এটি একটি অনেকে তোমরা নাম শুনে থাকবে ঘাটশিলা। এটা কিন্তু একটা পর্যটন, ফেমাস পর্যটন ক্ষেত্র। তো এই ছিল সুবর্ণরেখা নদী। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে ইন্ডিয়ান রিভার সিস্টেমের মোটামুটি ইম্পর্টেন্ট যতগুলো রিভার আছে আমি সব কভার করবো। ইতিমধ্যে অনেকগুলো রিভারই আমি দিয়েছি, যেগুলো বাকি আছে আমি সেগুলোও দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।